আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব দিনাজপুর বোর্ডের এমসিকিউ এর সমাধান নিয়ে, গণিত বিষয়ের। তো এটি হচ্ছে ঘ সেট, আজকে যেটা পরীক্ষা হয়ে গেছে। তো আমরা এখানে 30টি প্রশ্নেরই একদম সঠিক অ্যানসার দেওয়ার চেষ্টা করব, কোনো ধরনের প্রবলেম নেই। যদিও তোমাদের মনে হয় যেগুলোতে ভুল আছে, তাহলে তুমি অবশ্যই কমেন্ট করে যুক্তিযুক্ত কারণ সহ ব্যাখ্যা করবে, তাহলে সেই কমেন্ট আমরা পিন কমেন্টে দিয়ে দেবে। তো প্রত্যেকজনই কমেন্ট চেক করে তারপরে তোমরা এর অ্যানসারগুলো নেবে। তো এখানে লেখা আছে, এক নম্বর, একটি বর্গের ক্ষেত্রফল 16 বর্গ সেমি হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? এটা হবে আমাদের 4√2 সেমি, কারণ এই বর্গক্ষেত্রকে যদি আমরা এক বাহুর দৈর্ঘ্য বের করি তাহলে এই 16কে রুট করতে হবে, 16কে রুট করলে আসবে 4, 4 হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, আর কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে 2√2 এ, এই রুট 2 হচ্ছে আর এ হচ্ছে 4, এটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আর দুই নম্বরে বলছে যে 8 সেমি ও 4 সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্তে বহিঃস্পর্শ করলে মধ্যবর্তী দূরত্ব কত? এটি হবে 6 সেমি, কারণ এই 8 সেমির অর্ধেক হচ্ছে 4, আর 4 সেমির অর্ধেক হচ্ছে 2, 2 আর 4 যোগ করলে হচ্ছে 6 সেমি, এই কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব হবে 6 সেমি রাইট অ্যান্সার। তো এখানে 3 নম্বরে 2, 4, 6, 8 সেটটিতে প্রকৃত উপসেট সংখ্যা 15টি। তোমরা জানো যে একটি সেটে যদি 4টা উপাদান থাকে তাহলে তার উপসেট সংখ্যা হবে 16টি, তার মধ্যে প্রকৃত হবে 15টি, একটি হবে অপ্রকৃত। তাহলে এক রাইট, দুইও রাইট এখানে, তিনও রাইট, তো তিনটাই এখানে রাইট অ্যান্সার। তো 1 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা সমষ্টি হচ্ছে 1275, আর ঘনকের তল আছে 6টি, টোটালি 6টি তল থাকে, আর 6 নম্বর অ্যান্সার হবে এখানে, যেহেতু 2 সেমি। এখানে কিন্তু স্পষ্ট করে বলেনি যে ব্যাস না ব্যাসার্ধ, তবে এখানে ব্যাসার্ধ দিয়ে করলেই এক অ্যান্সার একমাত্র রাইট আছে। ব্যাসার্ধ যদি 2 সেমি হয় তাহলে আমাদের বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার, তো এখানে মান আসবে 9.সামথিং। আর এখানে বর্গ হবে 4 সেমি একটা বাহুর দৈর্ঘ্য, কারণ এখানে 2 সেমি আর এখানে 2 সেমি, টোটালি হচ্ছে 4 সেমি। 4 সেমি হলে 16 হয়, 16 থেকে 9 মানে যেটা মান আসে 12 দশমিক কিছু আসবে, তো সেটা বাদ দিলে আমাদের মান আসবে 3.43 বর্গ সেমি, এটা একদম রাইট অ্যান্সার। এই যে আমাদের কালো অংশটুকু যে আছে, এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে। এরপরে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রে কোনটি রাইট? দেখো, অর্ধবৃত্তস্থ কোণ কখনো এক সরল কোণ হয় না, এটা হবে এক সমকোণ, এটা ভুল দেওয়া আছে। অর্ধ কেন্দ্রস্থ কোণ হচ্ছে এক সরল কোণ, যেহেতু এক ভুল তাহলে 2 আর 3 রাইট ছাড়া কোনো উপায় নেই, অপশনই নেই। এরপরে আছে আমাদের 8 নম্বর, একটি ঘনকের আয়তন 24√3 ঘন সেমি হলে তার ধার কত? এটা হচ্ছে 2√3, কারণ 2√3 উপরে কিউব দিলে একমাত্র 24√3 আসবে, কারণ আমাদের ঘনকের আয়তন হচ্ছে এ কিউব। তারপরে মধ্যক শ্রেণী মধ্যমান কত? মধ্যক শ্রেণী ধরা হবে আমাদের এই যে 40 থেকে 49 আছে, এটাকে এখন যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসবে আমাদের 44.5। উপাত্তের প্রচুরক কোণটি, প্রচুরক বলতে যে সর্বোচ্চ গণসংখ্যা আছে সেটাকে ধরে নিতে হবে 50 থেকে 59, তো এটার আমাদের যদি প্রচুরক বের করি, প্রচুরকের সূত্র কিন্তু L+F1/F1+F2×H, তো এই সূত্র দিয়ে যদি আমরা অঙ্কটা করি তাহলে মান আসবে আমাদের 51.2। কোনো গুণত্ব ধারার প্রথম পদ 1/√3 এবং সপ্তম পদ 9√3 হলে সাধারণ অনুপাত হবে √3 হবে সাধারণ অনুপাত। একটা ত্রিভুজের বহির্বৃত্ত আট করা যায় মোট 3টি, কারণ একটা ত্রিভুজের আমাদের বাহু কয়টা? 3টা, তো এদিকে একটা আর এদিকে একটা, টোটালি 3টা বহির্বৃত্ত আট করা যাবে। আচ্ছা, 16A-1, 4A-1 এর সরল মান কত? এর সরল মান হবে আমাদের 2√2A+1, এটা একদম রাইট অ্যান্সার, কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা নাই। কট থেটা 16√3 হলে কস থেটার মান কত? এটা 4/5, এটাও আমাদের রাইট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 16কে রুট করলে 4 হয়, 4/3, অর্থাৎ আমাদের ভূমি বাই লম্ব, আর ভূমি বাই লম্ব যদি 4 আর 3 হয় তাহলে অতিভুজ হবে আমাদের 5, আর কসে আমাদের লাগে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 4 আর অতিভুজ হচ্ছে আমাদের 5। ওকে, এখানে আমাদের কস 2θ = ½ হলে সাইন স্কোয়ার 2θ-র মান হবে আমাদের 3/4, এখানে 3+9+27+81 এর সাধারণ পদ হবে আমাদের 3n। আচ্ছা, এই যে একটা আমাদের চিত্র দেওয়া আছে, চিত্র অনুসারে কিউ এস আর এর মান কত? এটা হবে 140°, কীভাবে? কারণ এটা আমাদের দেখতে পাচ্ছি এখানে 80° আছে, তার মানে এটা হবে 40°, আর এটা যদি 40° হয় এইটা আর এস কোণ, পি কোণ আর এস কোণ মিলে হবে 180°, 180 থেকে 40 বাদ দিলে হবে আমাদের 140°। এবার আমরা দেখবো পি কিউ এস আর এর ক্ষেত্রে, পি কিউ এস আর এর ক্ষেত্রে এটা রাইট নয়, কিউ পি টি হবে আমাদের 20°, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে 40°, তাই এক নম্বর যেহেতু ভুল 2 আর 3 রাইট দেখারও দরকার নেই। 1/10A, আর এখানে আছে √1 − cos²A, এটার মান হবে আমাদের কস এ। 1/A এর মান 3+2√2 হলে a -1/A এর মানটা কত? এর মানটা হবে -2
4 root 2 x plus y এর মান root 7 x y এর মান 1 x minus y এর মান হবে কি root 3 আমাদের কিন্তু CQ এর সমাধান দেওয়া আছে অনেকগুলো প্রশ্নের CQ এর সমাধান দেওয়া আছে সেটা তোমরা দেখতে পারো ভিডিওর শেষে ভিডিও আসবে সেটা ভিডিও দেখে দেখে নিও 22 নম্বরের आंसर হচ্ছে এটা আমাদের 4 হবে এটা 5 এটা 3 তো এখানে আমাদের आंसर হবে 3/2 p tan p প্লাস কট পি এর মান এই যে এটা ক্যালকুলেশন করে নিও দেখে নিও তো এখানে এ ইকুয়াল টু 5 বি ইকুয়াল টু 1 হলে এ ইউনিয়ন বি এর মান কত 1 হবে একদম নির্ঘাত आंसर আবার অনেকেই বলতে পারে ঘ ঘ কিন্তু হবে না কারণ 1 আর 5 এর আমাদের সংযোগ সেট অর্থাৎ আমাদের ইউনিয়ন হচ্ছে আমাদের 1 এরপর আছে আমাদের f of x x by 2 x by 2 plus 1 equal to f of x 1 by x equal to কত এটা হবে 1 by 2x plus 1 এটা একদম রাইট आंसर a square plus 1 by a square মান 11 হলে আমাদের 1 আর 2 রাইট হবে আমাদের এটা যদি প্লাস হতো তবে 18টা রাইট হতো যেহেতু এটা প্লাস নয় তাই এটা 18টা রাইট হতে পারে না তো এই 1 আর 2 হবে রাইট आंसर log 2 root 2 8 এবং log 4 2 এর মান হবে 5 by 2 কারণ এটার মান আসবে আমাদের 2 এটার মান আসবে আমাদের হাফ হাফ আর 2 যদি আমরা যোগ করে দেই তাহলে মান আসবে 5/2 এরপর আছে আমাদের 5% হার মুনাফা 1500 টাকায় 3 বছরে সর মুনাফা কত 225 টাকা এটা একদম রাইট आंसर 7 plus x plus y plus 56 আচ্ছা গুণোত্তর ধারার y এর মান কত y এর মান হবে 28 28 একদম রাইট आंसर তারপর 1/2 এখানে একটু মিস্টেক আছে অঙ্কটাতে এই অঙ্কটা হবে এরকম করে 1/2 পাওয়ার a ইকুয়াল টু হবে আমাদের 16 এটা একটু মিস্টেক আছে এটা হবে আমাদের ইকুয়াল টু কি হবে 16 তো এটার a স্কয়ারের মান আসবে আমাদের 16 হ্যাঁ আর যদি এইভাবে হয় এইভাবে কখনোই মান রাইট হবে না এই 29 নাম্বার অঙ্কটা এখানে একটু ফলস আছে ঠিক আছে এই অঙ্কটার মধ্যে ভুল আছে 0.1000 এর লগের পূর্ণক কত লগের পূর্ণক হচ্ছে 1 বার মানে 1 এর উপরে একটা টান আছে মানে -1 এইটি হচ্ছে আমাদের রাইট आंसर এইগুলো সম্পূর্ণ প্রশ্নের উত্তর আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মাঝে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিও তো আমাদের কিন্তু সিকিউর সমাধান দেওয়া আছে সেটা তোমরা দেখে নিতে পারো ভিডিও শেষে আসে গেছে এটা দেখে তোমাকে তুমি ক্লিক করে দেখে